আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজকে সকালের আপডেটে। দর্শক, আজ 31শে জুলাই, সরকারি ছুটি চলছে। কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে বিভিন্ন স্পটে। যেহেতু আজ মহরমের ছুটি হিসেবে কুয়েত সরকার পুরো কুয়েতে ছুটির ঘোষণা দিয়েছিল এবং সকল সরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর এই অভিযানের মূল উদ্দেশ্য যে কোনো ধরনের আপত্তিকর ঘটনা, যে কোনো ধরনের অঘটন, মাদক সহ নানা অকারেন্স নির্মূল করা, যে কারণে বিশেষ বিশেষ স্পটে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা সকাল থেকে দেখছি। দর্শক, একটি ভিডিও দেখে নেব। স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনায় বাংলাদেশে যে 12 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল, তারা যখন বাড়ি ফিরছিল তখন যে ক্লিপসটি একজন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করে সেটির ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, যে এখানে সবাই আনন্দিত ঠিক একসাথে অবস্থান করছে, কিন্তু তারা জানতো না যে কিছুক্ষণ পরেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে দুনিয়ার মায়া ছেড়ে, পরিবারের মুখে শোকের মাতম তুলে। যে ঘটনাটি আপনারা অলরেডি জেনে গেছেন, ট্রেন আর মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 12 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, যেটি দেশে এবং প্রবাসে সবার চোখের পানি জড়িয়েছিল। দর্শক, গতকাল কুয়েতের আহমেদি পৌরসভার একটি মার্কেটের ভিতর অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছিল, যেখানে কুয়েতি যুবকরা হাতাহাতি মারামারি করে। ভিডিওটি যখন সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, এর কিছুক্ষণ পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় টুইট বার্তায় নিশ্চিত করেছে এই ঘটনায় সম্পৃক্ত সকলকে আটক করেছে কুয়েতের সিকিউরিটি ফোর্স। বুঝতে পারছেন যে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং তাদের অবস্থান। যখনই সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো একটি নিউজ বা ভিডিও ক্লিপস বা ফুটেজ ভাইরাল হচ্ছে, তখনই তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। কাজেই আমাদের যে সকল প্রবাসী ভাই বোন রয়েছেন, অবশ্যই সতর্ক এবং সচেতন থাকবেন। বিশেষ করে আবার এই ধরনের ভিডিও ফুটেজ যারা রেকর্ড করছে, তাদেরকেও আটক করছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যখন দেখছে যে এটির কোনো প্রমাণ নেই বা এটি ফেক বা ভুয়া, অনেকে মজা করছে আর সেটি রেকর্ড করে যখন সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দিচ্ছে, তখন সেটি ভাইরাল হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত হচ্ছে, অভিযান পরিচালনা করছে। যখন সেটির কোনো সম্পৃক্ততা পাচ্ছে না, তখন যে এই ভিডিওটি রেকর্ড করেছিল তাকেও আটক করছে। বুঝতেই পারছেন যে পরিস্থিতির কী অবস্থা। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে যে বন্যা বা বৃষ্টি জলোচ্ছ্বাস, সে বন্যা জলোচ্ছ্বাস বৃষ্টির জন্য সমবেদনা জানিয়েছেন মহামান্য কুয়েতের আমির। তিনি সংযুক্ত আরব আমিরাত, ইরান সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলিতে সাম্প্রতিক সময়ে বৃষ্টিজনিত সমস্যা বা 7 জন প্রবাসীর মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছে এবং এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছে। আমরা সকলে সকল অবস্থান থেকে মধ্যপ্রাচ্যে যে সকল প্রবাসী ভাই বোন রয়েছে সকলের জন্য দোয়া করব। বছরের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে গরমের সময় এবারই প্রথম এই ধরনের বৃষ্টি বা ঝড় হয়েছে, যেটি আরব আমিরাতের আবহাওয়া অধিদপ্তর থেকে নিশ্চিত করেছে। যদিও আমাদের কুয়েতকে আল্লাহ রক্ষা করেছেন, কুয়েতের আবহাওয়া অধিদপ্তর এবং কুয়েতের ট্রাফিক সোর্স বিভিন্ন সেক্টর থেকেও একই রকম পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যেমন ঝড় বৃষ্টি হচ্ছে, একই পরিস্থিতি কুয়েতেও হবে, যে কারণে সকল পরিকল্পনা হাতে নিয়েছিল যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য। যদিও কুয়েতে এই ধরনের কিছুই হয়নি, যে জন্য আমরা অনেক খুশি, অনেক হ্যাপি। দর্শক, লাইক কমেন্ট শেয়ার করে অ্যাক্টিভ থাকুন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা।